আছো? হোপ সবাই ভালো আছো। আজকে রাজশাহীর ওয়েদারটা অনেক সুন্দর, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির দিনে আজকে আমি ভাবলাম আমার মায়ের একটা রেসিপি সবার সাথে শেয়ার করব। রেসিপিটা নিরামিষ, তো যারা নিরামিষ খেতে পছন্দ করো আমার মনে হয় তাদের জন্য খুব ভালো হবে রেসিপিটা, কারণ আসলে এই রেসিপিটা অসাধারণ। তো চলেন দেখি রান্না হয় মা। কিন্তু এখন তো বাঁধাকপি সময় না, বাঁধাকপি কি দিয়ে রান্না হবে? কি দিয়ে বাঁধাকপি রান্না হবে মা? হ্যাঁ, বাঁধাকপি তো খাসির মাংস দিয়ে বেশি ভালো লাগে। এটা সয়াবিন তেল তাই না মা? আর সাথে কি দিলে? জিরা, জিরার ফোড়ন। এটা হচ্ছে শুকনা মরিচ তাই না মা? আর কি কি দেবো আমার? তেজপাতা। এখন এটা দিয়ে ঠিক আছে মা। এখন এর মধ্যে আলু। কিন্তু এখন তো বাঁধাকপি সময় না মা, এখন সব এটা নিরামিষ হবে তাই না মা? পেঁয়াজ ছাড়া হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর এটা হলুদের গুঁড়া, শুকনা মরিচ অল্প দিয়ে এটা এখন কষাতে হবে তাই না মা? এখন এটাকে আমি আর শ্রেষ্ঠ বসে আছি, বাইরে বৃষ্টি হচ্ছে, এই তো আমরা টিভি দেখছি, শ্রেষ্ঠ কার্টুন দেখছে, বসে একটু টাইম পাস করছে আমি আর শ্রেষ্ঠ তাই না? কি কার্টুন দেখছো? নিনজা হাতুড়ি। বাঁধাকপিটা ফাইনালি রান্না হয়ে গেছে, দেখতে ভালোই লাগছে, কিন্তু আমি আবার বাঁধাকপি খেতে খুব একটা ভালোবাসি না। হ্যাঁ, খাসির মাংস দিয়ে ভালোবাসি, এই জন্য আমার মা আমার জন্য ডিমের ভুনা রান্না করে দিচ্ছে, যেটা আমি রাত্রে খাবো। ডিমের ভুনা আমাকে বেশি ভালোবাসে না বিশালকে। এইটা যদি বিশান দেখে, বিশান তো দেখেই নিবে আমার এই ভিডিও, তখনই মায়ের সাথে চিল্লাচিল্লি শুরু করে দিবে।